আসসালামু আলাইকুম, আমি তাহমিনা আক্তার, পঞ্চম বিশেষ শাখা বাংলা রাইট স্কুল এন্ড কলেজ। আমি পঞ্চমের সাত নম্বর আইটেম যুক্ত বর্ণ আজকে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা পড়ে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ আমাদের প্রশ্নের সাত নম্বরে আসে। প্রশ্নের মধ্যে যা লেখা থাকে সেটি আমি এখন তোমাদের পড়ে শোনাচ্ছি। নিচে যে কোনো পাঁচটি যুক্ত বর্ণ ভেঙে দেখো ও প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি বাক্য রচনা করো। এখানে আমাদের প্রশ্নে সাতটি যুক্ত বর্ণ আসে, সেটা তোমরা বরাবরই দেখে থাকবে। কিন্তু আমাদের সাতটি থেকে যেগুলো আমরা ভালো পারি সেই পাঁচটি লিখবে। সাতটি লিখার দরকার নেই, সাতটি যদি তুমি ভালো পারো তাও তুমি পাঁচটি লিখতে হবে। তো এখন আমরা যে যুক্ত বর্ণগুলো ভাঙব সেগুলো হচ্ছে ইয় চ, খিয় হয় ম, কর্গীয় জ ইয় ইয় জ, কয় স রেফ ঘ, কয় ত মূর্ধনস্য মূর্ধনন্য তয় ত। এখন আমরা যখন খাতায় লিখতে যাব, লেখার সময় হেডলাইনে আমি এই কথাটি অবশ্যই লিখব। আর লেখাটি তো আমরা আগে থেকে জানি, সেটা আমরা নীলকালিতেই লিখব। যুক্ত বর্ণ, বিভাজন, শব্দ, বাক্য, যে যুক্ত বর্ণটি আমি লিখব সেটি আমার লাইনের যেটা হেডলাইন যেটা লেখা আছে সেটা নিচেই হবে। যুক্ত বর্ণ ইয় চ প্রথম থেকে আমি লিখে যাচ্ছি, ভাঙব, বিভাজন করব। ইয় নিচে একটা হসন্ত চিহ্ন দেব, এটা দিলে ভালো, সবসময় দিতে হয় প্রথম অক্ষরের নিচে যে অক্ষর ভাঙা হয় সেটা দিতে হয়। ইয় যোগ চ পঞ্চম, আমি যে পঞ্চম শ্রেণীতে পড়ি অবশ্যই আমি নিজেই পঞ্চম শ্রেণীটা কী কী দিয়ে যুক্ত বর্ণ গঠিত হয়েছে সেটা আমি জেনে নেব। এর জন্য আমি সবসময় পঞ্চম, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি এই বাক্যটা দিলেই ভালো হয়। ক, তারপর হচ্ছে খিয়, খিয় আমাদের ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি, তার মধ্যে খিয় একটি যুক্ত বর্ণ, সেটি কোনো ব্যঞ্জন বর্ণ ধরা হয় না, এখানে দুটি বর্ণের যুক্ত হয়েছে। ক যোগ মূর্ধনস্য খিয়, এতে দিয়ে বাক্য শব্দ হয় শিক্ষক, কক্ষ, শিক্ষার্থী, আর অনেক ধরনের শব্দ হতে পারে। তোমাদের পছন্দ মতো শব্দ দিয়ে তুমি বাক্য রচনা করতে পারো, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই, তবে নিয়ম ঠিক রেখে লিখলেই হবে। আমরা শিক্ষককে সম্মান করি, বরাবরই আমি প্রথম লাইন থেকে নিচে চলে আসছি, কেননা যখন আমি খাতায় লিখতে যাব, যদি বাক্য এ পাশে লিখতে যাই তখন আমার দুটি লাইনই হয়ে যায়, এক্ষেত্রে আমার লেখাটা ভালো দেখা যায় না। এখন আমি ওই পাশটা বাক্যর জায়গাটা খালি রেখে নিচে আসছি, কেননা আমি জানি যে আমার দুই লাইন লেগে যাবে, আমি বরাবরই দুই লাইনই লিখি। তো আমরা শিক্ষককে সম্মান করি, করি লিখে আমি অবশ্যই দাঁড়িয়ে দেব। বাক্য শেষ বুঝাতে আমরা যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করি সেগুলো মধ্যে দাঁড়ি রয়েছে। এখন আমার বাক্যটা যেহেতু বর্ণনামূলক একটা বাক্য আমি দাঁড়ি দিয়ে শেষ করেছি। তারপরে আমরা দেখি হয় ম, কয় স হয় ম দুটি একই ধরনের দেখতে দেখায়, তবে আমাদের চিনে নিতে হবে। কয় স চিনার উপায় এবং হয় ম চিনার উপায় হচ্ছে একটার মাথায় গোল থাকবে কয়ের মতো, আরেকটার মাথাটা সোজা নিচের দিকে নেমে আসবে, এখানে কোনো গোল চিহ্ন থাকবে না, এ থেকে আমরা বুঝতে পারব এটা হয় ম। হ হষ্টচিহ্ন যোগ ম, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র লিখে আমি যখন একটা বাক্য রচনা করব, আমরা জানি ব্রহ্মপুত্র নদ, এক্ষেত্রে আমরা যদি নদী লিখি তাহলে আমাদের বাক্যটি ভুল হবে, ব্রহ্মপুত্র একটি নদের নাম, যথার্থটাই আমরা লিখতে চেষ্টা করব। এছাড়া যদি তোমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণবাড়িয়া অন্যান্য শব্দ লিখতে চাও তাতেও কোনো সমস্যা নেই, সেগুলো লিখতে পারবে। তারপরে আমরা বর্গীয় জ যোগ ইয়তে আসি, এটা প্রথমে বর্গীয় জ এবং ইয় পরে ইয়, আর এই দুটি শব্দ একটা আরেকটার বিপরীত, এটা হচ্ছে আগে ইয় পরে বর্গীয় জ, জ ইয় ইয় জ,
এই দুইটা জিনিস একটা আরেকটার বিপরীত হয়ে যায়। এই জিনিসগুলো বরাবরই আমি যখন খাতা দেখতে যাই বাচ্চাদের সমস্যা পাই। এখন এই জিনিসটা যাতে ভুল আর না হয় সেজন্য একটা ছোট টেকনিক আছে, কিভাবে আমরা চিনব কোনটা আগে বর্গীয় যোগ কোনটা আগেয়। দেখা যাবে যে যেটা প্রথমে শুরুতেই মাত্রা রয়েছে, মাত্রা দিয়ে শুরু, সেটা বর্গীয় যোগ আগে। এজন্য আমি আগে বর্গীয় যোগ লিখব, তারপরে ইও লিখব, যেহেতু আমাদের ইও চিহ্ন রয়েছে এটা সাথেও এটা সাথেও। আর এজন্য আমি ইওটা বুঝতে সমস্যা হবে না, যেটা সাথে অবশ্যই ইও আছে তো কোনটা আগে পড়ে এটাই সমস্যা হতে পারে। তো বর্গীয় যোগ ইও আমরা সব সময় বিজ্ঞান, আমাদের বিজ্ঞান একটা বই আছে পাঠ্য, সেই বইটার নামই বিজ্ঞান লিখলে আর আমাদের ভুল হবে না। বিজ্ঞান আমার প্রিয় বিষয়, বাক্যও সহজ হবে, এতে আমি নম্বর ঠিকঠাক পেয়ে যাব। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যুক্ত বর্ণ, আমরা যখন লিখব তখন পাঁচটা লিখব 10 লাইন, তাতে আমাদের একটা একটা যুক্ত বর্ণে যেহেতু দুটি করে নম্বর, সম্পূর্ণ নম্বরটাই আমাদের পাওয়া যাবে। তারপরেটা হচ্ছে ইয় যোগ জ, ইয় হস্তিন্ন যোগ বর্গীয় জ ব্যঞ্জন। ব্যঞ্জন লেখার ক্ষেত্রে যে ভুলটা অনেকেই করে সেটা হচ্ছে ব যখন আকার দিয়ে ফেলে আবার শেষে মূর্ধন্য লিখে, তাহলে বানানটা ভুল হবে। এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে ব যফলা ইয় জ দন্তন লিখতে হবে। তো বাংলা ব্যঞ্জন বর্ণ 39টি লিখলে আমাদের বাক্য দাঁড়ি দিয়ে শেষ করব, এতে আমরা সম্পূর্ণ নম্বরটি পাবো। তারপরে আমরা 6 নম্বরে যেটা রয়েছে ক যোগ স, কক্সবাজার। কক্সবাজার তোমরা বাক্স অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যেটা ইচ্ছা লিখতে পারো, তবে এটা অনেক সহজ কক্সবাজার, সেজন্য পয়ের নিচে হস্তচিহ্ন অবশ্যই দিতে হবে ক যোগ দন্ত স কক্সবাজার। বাক্য লিখতে যে যার যেটা পছন্দ সেটা লিখতে পারো। তারপর আমি এখানে লিখলাম আমি বাবা মায়ের সাথে কক্সবাজার যাব। তারপরে আমাদের যেটা বিষয় হচ্ছে র‍্যাফ ঘ, সচরাচর বাচ্চাদের যে ভুলটা হয় আমরা সবসময় র‍্যাফ আগে বলতে আগে বলার চেয়ে পরে বলি, আগে যেটা বলতে হয় সেটা না বলে র‍্যাফ ঘ বা ভয় র‍্যাফ বলে ফেলি, এতে আমাদের একটা সমস্যা হয়। এই সমস্যা যাতে না হয় সেজন্য আমরা যদি আগে থেকেই বুঝে নেই যে র‍্যাফ উচ্চারণ আগে লিখতে হবেও আগে, এজন্য বলবো আমরা আগে র‍্যাফ পরে ঘ, র‍্যাফ যোগ ঘ দীর্ঘ, র‍্যাফ লিখে তারপরে ঘ লিখব। যদি ইচ্ছে করো ছোট করে তোমরা ব্র্যাকেটে র‍্যাফ লিখতে পারো দীর্ঘ। আরো অনেক শব্দ রয়েছে তোমাদের পছন্দ মতো তোমরা অন্যগুলো লিখতে পারো, পদ্মা একটি দীর্ঘতম নদী। এবার আমরা কয়ে ত দেখব, এটা দেখতে যদিও কয়ের মতো মনে না হয় ও এর মতো মনে হয়, তারপরেও আমরা এটাকে কয়ত বুঝবো কারণ এটার মাথায় একটা কয়ের মতো গোল রয়েছে, এ দিয়ে আমরা এটাকে কয়ত বুঝে নেব। যতগুলো চিহ্ন যে এটা দিয়ে আমরা আমাদের যখন যুক্ত বর্ণ লিখি তখন যুক্ত বর্ণ এইটা দিয়ে লিখতে হয়, তো এটা আমাদের চিনতে হলে আমরা আমাদের যুক্ত বর্ণ দেখেই বুঝে যাব যে আমাদের এই যুক্ত বর্ণটা এই কত দিয়ে তৈরি। ক যোগ ত, ক হস্তচিহ্ন যোগ ত যুক্ত বর্ণ, আমি যুক্ত বর্ণ লিখি অথবা যুক্ত বর্ণ আমার অনেক ভালো লাগে, যেটাই লিখ অন্য কিছু লেখা যাবে। তারপরে মূর্ধন্যস্ব মূর্ধন্য, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ, এরকম যুক্ত বর্ণ সাথে আমরা আগে পরিচিত হইনি যেটার সাথে দেখা যায় ইও আছে কিন্তু আসলে ইও নেই, তাহলে কি এটা? আমরা যখন বাংলা বানানোর নিয়মে এটা এরকমই লিখতে শিখেছি সেজন্য আমরা এটা মনে রাখবো, মনে রেখে আমরা আমাদের পরীক্ষায় যেন নম্বর ভুল না হয় যে আমরা এটা ইও লিখে ভুল করে ফেলি না, এটার মধ্যে লুকিয়ে আছে মূর্ধন্য। আমরা মূর্ধন্য যোগ মূর্ধন্য, দেখতে ইও মনে হলেও এর ভিতরে লুকায়িত আছে মূর্ধন্য। যখন তুমি উষ্ণ লিখতে যাবে তখন তোমার এটা উচ্চারণ আসবে উষ্ণ, মূর্ধন্য মূর্ধন্যের মতোই উচ্চারণ আসবে,
অথবা কৃষ্ণ বিষ্ণু অন্য কোনো কিছু লিখতে পারো তোমাদের ইচ্ছা মতো কিন্তু এটা যুক্ত বর্ণ যদি একবার ভাঙা ভুল হয় তাহলে আমাদের আর এটাতে কোনো নম্বর আমি পাবো না এজন্য মূর্ধন্য ষ হস যোগ মূর্ধন্য উষ্ণ বাক্য হচ্ছে উষ্ণতায় বরফ গলে তারপর এটা আমাদের সর্বশেষ যেটা রয়েছে তয়েত একটু আগে আমরা কয়েত দেখেছি এখানে আছে ত যোগ ত উত্তর প্রশ্নটির উত্তর দাও দাড়ি দিয়ে আমি যুক্ত বর্ণ শেষ করব তো যুক্ত বর্ণে আমাদের পরীক্ষায় 10 নম্বর বাংলায় আর একটা মাত্র বিষয় যেটা বাংলায় একটা মাত্র বিষয় আছে রচনায় 10 যুক্ত বর্ণেও 10 এখানে এই জিনিসটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে রচনা লিখতে হয় 3-4 পৃষ্ঠা যুক্ত বর্ণ লিখতে হয় মাত্র 5 লাইন অথবা 10 লাইন লিখলে আমরা 10 নম্বর পেয়ে যাই এজন্য সঠিক লিখে ঠিকভাবে আমরা যেন 10টা নম্বর আনতে পারি পরীক্ষায় সেজন্য এই বিষয়গুলো মাথায় রেখে লিখলে আশা করি তোমরা ভালো করবে